হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। আজ আমরা মধ্যপ্রাচ্যের দেশ মালয়েশিয়া সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব। সেটা হচ্ছে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায় এবং যা যা লাগবে 2023 সালে, সে বিষয়ে আজকে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকে আমরা মালয়েশিয়া যাওয়ার যে উপায় এবং কত টাকা লাগে এবং মালয়েশিয়ার অরিজিনালি কত টাকা লাগে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং যা লাগবে সরকারিভাবে মালয়েশিয়া যেতে, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। আপনারা জানেন যে শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের দেশ বা ইউরোপের যে কোনো দেশে যেতে আপনার জন্য খুব সূক্ষ্মভাবে এবং নিরাপদে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই সরকারি মাধ্যম ব্যবহার করতে হবে। বর্তমানে না, প্রতি বছর আপনারা জানেন লক্ষ লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে নিয়োগ দেওয়া হয় এবং সরকারি উপায়ে আবেদন করে খুব কম সময়ে খুব কম খরচে মালয়েশিয়াতে আপনি নিয়োগ পেতে পারেন। তো মালয়েশিয়াতে যে যাওয়ার যে উপায়গুলো, সে বিষয়ে নিয়ে আজকে কয়েকটা পয়েন্ট বলবো। সেটা হচ্ছে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায় বলবো, মালয়েশিয়া সরকারি যাওয়ার পূর্ব সতর্কতা বলবো, সরকারিভাবে মালয়েশিয়া যেতে কী কী লাগে এটা বলবো, মালয়েশিয়া আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। তো সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায় হচ্ছে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বিএমআইটি রেজিস্ট্রেশন করে মালয়েশিয়া চাকরির জন্য আবেদন করা, যেটা আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। মালয়েশিয়া বিভিন্ন কোম্পানি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সকল চাকরিতে আবেদন করে সরকারিভাবে মালয়েশিয়া যেতে পারবেন। সেটা হচ্ছে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এক বৈঠকে বাংলাদেশে অবৈধ কর্মীদের বৈধকরণ ও নতুন কর্মসংস্থানের ব্যাপারে সমঝোতা হয়। সেই বৈঠকের অন্য তথ্য মতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কাজের জন্য প্রায় 2,40,000 লোকের কর্মসংস্থানের সুযোগ পাবে বাংলাদেশ। এক্ষেত্রে প্রথমে অনলাইন মালয়েশিয়া ভিসার জন্য আবেদন ও বিএমআইটি রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। আপনাদের নিবন্ধন ছাড়া কোনোভাবেই আপনি মালয়েশিয়া যেতে পারবেন না। মালয়েশিয়া যেতে আসলে আমরা যেভাবে দালাল বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা যেভাবে টাকা দেই প্রায় 5,00,000, 6,00,000, 6,50,000, 4,00,000, তো অরিজিনালি সরকারিভাবে যেন আপনি মালয়েশিয়া যেতে চান সেক্ষেত্রে একজন কর্মীর সর্বোচ্চ 78,900 টাকা খরচ হয়, যেটা এতদিন অনেকেই জানতেন না বা অনেকেই জানেন না যে আসলে মালয়েশিয়া যেতে সর্বমোট কত টাকা খরচ হয়। তো আপনি যদি সরকারিভাবে মালয়েশিয়া যেতে যান সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ খরচ হবে 78,900 টাকা। মালয়েশিয়া শ্রমিক ভিসার জন্য আবেদনকারী ব্যক্তির পাসপোর্ট খরচ, রেজিস্ট্রেশন ফি, মেডিকেল টেস্ট, কল্যাণ ফি ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ, বিমা, স্মার্ট কার্ড ফি বাবদ এ টাকা খরচ হতে পারে। অন্যদিকে বিমান ভাড়া, বিমা, মালয়েশিয়া অভিবাসন বিভাগের সিকিউরিটি ডিপোজিট, মালয়েশিয়ার স্বাস্থ্য পরীক্ষা, করোনা সংক্রমণ পরীক্ষা সহ অন্যান্য খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান, মানে আপনাকে যে মালয়েশিয়া যে নিয়ে যাবে সে সব কিছু বহন করবে। একজন মালয়েশিয়া গমনকারী ব্যক্তির উক্ত খরচ সহ সরকারিভাবে সর্বমোট 1-1.5 লক্ষ টাকা খরচ হতে পারে। তাই কম খরচে যেতে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করাটাই সবচেয়ে ভালো। সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে কিছু সত্য থাকে, পূর্ব সত্য এবং সতর্কতা থাকে। সেগুলো হচ্ছে আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, মাস্ট বি। ভিসার জন্য আবেদনের পূর্বে বিএমআইটি রেজিস্ট্রেশন করতে হবে। বিএমআইটি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনারা আমি প্রবাসী অ্যাপস ইউজ করতে পারেন। কর্মী নিয়োগদানকারী কোম্পানিগুলোতে ভিসার জন্য সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। জেলা কর্মসংস্থান অফিস কিংবা আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। সরকারিভাবে মালয়েশিয়া কর্মী প্রেরণের ঘোষণা দেওয়ার পূর্ব পর্যন্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রিক্রুটমেন্ট এজেন্সির সাথে আগাম লেনদেন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
কোনো এজেন্সি কিংবা ব্যক্তি বিদেশ প্রেরণের নামে অবৈধ লেনদেনের সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013-31 ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন আসি যে সরকারিভাবে মালয়েশিয়া যেতে আসলে কী কী লাগে। কমপক্ষে 2 বছর মেয়াদের পাসপোর্ট লাগবে আপনার, জাতীয় পরিচয়পত্র লাগবে, বিএমআইটি রেজিস্ট্রেশন কার্ড লাগবে, আবেদনকারী বয়স 18 থেকে 45 হতে হবে, মেডিকেল রিপোর্ট লাগবে, করোনা ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ওয়ার্ক পারমিট ভিসা সংগ্রহ করতে হবে, এগুলো আপনার লাগবে। তো মালয়েশিয়ার ভিসা কবে খুলবে? মালয়েশিয়ার ভিসা অলরেডি খুলে গেছে। আপনারা যা মালয়েশিয়া যেতে চান, বর্তমান মালয়েশিয়া বিভিন্ন খাতে 9,95,386 জন কর্মী কাজের অনুমোদন রয়েছে। চাহিদা অনুযায়ী সংখ্যা বর্তমানে পর্যাপ্ত, তাই এ ঘোষণা দেওয়া হয়েছে। অনলাইনে ভিসার জন্য আবেদন করে মালয়েশিয়া যাওয়ার উপায় হচ্ছে, এজন্য সরাসরি বিএমআইটির জেলা অফিসে উপস্থিত হওয়া অথবা আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বিএমআইটি রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আমি প্রবাসী অ্যাপস থেকে রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে চাকরি আবেদন করতে হবে। বাংলাদেশে মোট 42টি বিএমআইটি কার্যালয় এবং 11টি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সাথে পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নাম্বার এবং কোনো দক্ষতা ভিত্তিক সনদ থাকলে তা নিয়ে যেতে হবে। আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেটা আমি গতকালের একটা ভিডিওতে সুন্দরভাবে বলে দিয়েছি। সেটা যদি দেখতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। পার্ট বাই পার্ট বলা আছে যে আপনারা কীভাবে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আবেদন করবেন। অনলাইনে আবেদন করে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান মাত্র 78,900 টাকায় দালাল ছাড়া মালয়েশিয়া যেতে পারবেন, যেখানে বিভিন্ন দালাল গোষ্ঠী মালয়েশিয়া প্রেরণের কথা বলে প্রায় 3 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়, যেটা আগেই বললাম। কিছু কিছু ক্ষেত্রে পাসপোর্ট এবং টাকা দালালের হাতে জমা দিয়ে জিম্মি হওয়া অনেক মানুষ, তাই সরকারিভাবে মালয়েশিয়া প্রেরণের ঘোষণা করার পূর্ব পর্যন্ত কোনো দালালের স্বর্ণাপন্ন হওয়া যাবে না। বর্তমানে মালয়েশিয়াতে বিভিন্ন খাদের কাজ দক্ষ মধ্যম অভিজ্ঞতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে ইংরেজি ন্যূনতম ভাষা শিক্ষা এবং নির্দিষ্ট কাজে দক্ষতা সনদ প্রয়োজন হয়। মালয়েশিয়া ভাষা জানা থাকলে কাজ পেতে বাড়তি সুবিধা হয়। কৃষি, পাম বাগান সহ অন্যান্য বাগান, পরিচ্ছন্ন কর্মী, নির্মাণ শ্রমিক, খনি, গৃহকর্মী ও সকল খাদেই বর্তমান সরকারিভাবে মালয়েশিয়ার লোক প্রেরণ করা হয়। বয়সের ব্যাপারটা বললাম যে 18 থেকে 45 বছর হলে আপনি যেতে পারবেন। মালয়েশিয়া যেতে টিকা লাগবে অবশ্যই। মালয়েশিয়া যেতে হলে ফাইজার, মডার্না, সিনোফার্মা যে কোনো করোনা ভ্যাকসিন কমপক্ষে 2টা টিকা সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে মালয়েশিয়া কোন ভ্যাকসিন নির্ধারণ করেনি, তাই বাংলাদেশে পাওয়া যায় এমন যে কোনো ভ্যাকসিনের পরপর 2টি ডোজ সম্পন্ন করতেই হবে, মাস্ট বি। তো যে প্রশ্নগুলো সবসময় আমরা পাই সেটা হচ্ছে মালয়েশিয়া যেতে মূলত কত টাকা লাগে। সেটা হচ্ছে মালয়েশিয়া যেতে একজন কর্মীর সরকারিভাবে যেতে 78,900 টাকা খরচ হবে। তো তবে অন্যান্য ভিসা কিংবা এজেন্সির মাধ্যমে শ্রমিক মালয়েশিয়া যেতে 3 থেকে 4 লক্ষ টাকা আরও বেশি খরচ হতে পারে। সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায় কী? ওই যেটা প্রথমেই বললাম যে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনার চাকরি আবেদন করতে পারবেন। যে ভিডিওটা আমি এর আগে দিয়েছিলাম সেটা আমি আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, যারা মালয়েশিয়া যাওয়ার কথা চিন্তা করতেছেন সরকারিভাবে, তো সরকারিভাবে যাওয়ার উপায় অনুসরণ করেন। সঠিকভাবে সকল কার্যক্রম করতে হবে। প্রতারণা থেকে বাঁচতে দালালের স্বর্ণাপন্ন হওয়া যাবে না। সরকারিভাবে মালয়েশিয়া কর্মী প্রেরণের ঘোষণা পূর্ব পর্যন্ত কারো সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না। সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এরকম প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো দেশের ভিসা নিয়ে সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনায় আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।